আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হলদে দাগ, কালচে দাগ, লালচে দাগ, দাঁতের মাড়িতে রক্তক্ষরণ, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, এই সকল সমাধান নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে। আজকের রেমেডিটা আপনাদের দাঁত পরিষ্কার করার সাথে সাথে আপনাদের দাঁতের যে ব্যথা যদি থাকে সেটাও দূর করবে ইনশাল্লাহ। আজকের রেমেডিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সো এখানে আমি হাফ টি স্পুন সল্ট নিয়ে নিয়েছি। সহজ উপায়ে এই রেমেডিটি আমি আপনাদের সাথে মেক করে দেখাবো, যেটি আপনাদের করে থাকা উপকরণ দিয়ে আপনারা মেক করতে পারেন, আর এতে আপনার দাঁতের সব সমস্যার সমাধান হয়ে যাবে। লবণ ব্যবহারে দাঁতে গোড়া রক্তক্ষরণ বন্ধ হয়, দাঁতের মাড়ি ফোলা বন্ধ হয়, দাঁতের মাড়িটা অনেক আপনাদের শক্ত হবে, ব্যথাগুলো দূর হবে। সো আপনারা চেষ্টা করবেন লবণটা ইউজ করার সপ্তাহে এক দুদিন আপনাদের দাঁতে। সো এর মধ্যে আমি চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম, লাইক 1/3 স্পুন, হাফ স্পুন না 1/3 স্পুন। সো বেকিং সোডা যারা এখনও ইউজ করে নেই আপনাদের দাঁতে, একবার হলেও আপনারা ইউজ করে দেখেন, বেকিং সোডা আপনাদের দাঁতে ম্যাজিকের মতো কাজ করবে, যত ধরনের ব্যথা আছে সব দূর করে দিবে। বেকিং সোডা আপনাদের দাঁতকে এত বেশি ক্লিন করতে সাহায্য করে সেটা বলে প্রকাশ করার মতো না। সো থার্ড যেই যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে হলুদের পাউডার। সো আপনারা এখানে আমি চিমটি পরিমাণে হলুদের পাউডার দিতেছি, যেহেতু আমি অল্প পরিমাণে মেক করতেছি। আপনারা এইটা যদি 1 চামচ মেক করেন তাহলে একটু বেশি হলুদের পাউডারটা দিয়ে দিবেন। দাঁতে যদি ব্যথা হয়ে থাকে, দাঁতের মাড়িতে যদি গা হয়ে থাকে, সম্পূর্ণ গা ব্যথা, রক্তক্ষরণ, এ সকল সমস্যার সমাধান করতে রান্নার হলুদের কার্যকারিতা অনেক বেশি। এখানে অবশ্যই রান্নার হলুদ অ্যাড করতে হবে, কাঁচা হলুদ হবে না, কিংবা কাস্তুরি হলুদও আপনারা অ্যাড করবেন না। কাস্তুরি হলুদ আমাদের স্কিনের জন্য, আপনারা এখানে রান্নার হলুদটা অ্যাড করবেন। আজকের এই রেমেডি, বড়রা যারা পান সিগারেট খেয়ে দাঁতকে হলুদ করে ফেলেছেন, লাল হয়ে গেছে, আপনাদের দাঁতে কালচে ভাব হচ্ছে, কিংবা আপনাদের দাঁতে ব্যথা করতেছে, এই সব ব্যথা দূর করবে ইনশাল্লাহ। আর যারা ছোটো বাচ্চা যারা আইসক্রিম খেয়ে আপনাদের দাঁত নষ্ট করে ফেলছেন, আপনাদেরও মানে ছোটো বাচ্চাদেরও অনেক উপকারে আসবে। সো এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, 4/4 লেবু নিয়েছি, 1 টিস্পুনের মতো লেবু আমি এখানে অ্যাড করব। আর লেবুটা দেওয়ার পরে এখানে একটা ফেনার মতো সৃষ্টি হবে, কারণ হচ্ছে এর মধ্যে আমরা বেকিং সোডা অ্যাড করেছি, আর বেকিং সোডা আর লেবু ক্লিনিংয়ের কাজে এত বেশি সাহায্য করে আমাদের স্কিন বলেন, কিংবা আমাদের সংসার জীবনে, কিংবা আমাদের জীবনে অনেক কিছুই ক্লিন করা লাগে। সো এই দুইটা জিনিস ক্লিন করার জন্য এত বেশি কার্যকারিতা তা বলে শেষ করার মতো না। ভালোভাবে সবগুলো উপাদানকে মিক্স করে নিতে হবে। এখন আমি এর মধ্যে পেপসুডেন্ট ইউজ করব। আপনারা যে কোনো ধরনের পেপসুডেন্ট ইউজ করতে পারেন, যেটা আপনারা ইউজ করেন। অনেক রেমেডিতে আমরা কিন্তু অনেক সময় বলি হোয়াইট পেপসুডেন্টটা ইউজ করার জন্য, বা দাঁতের ক্ষেত্রে যেটা আপনারা ইউজ করেন সেটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। স্কিনের ক্ষেত্রে শুধু আমরা ডিফারেন্টটা বলি। সো এখানে আমি 1 টিস্পুনের মতো পেপসুডেন্টটা দিয়ে দিব। পেপসুডেন্ট দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। আর এখানে যেহেতু সল্ট, তারপরে বেকিং সোডা আছে, সো বেকিং সোডা অলরেডি সল্টকে গলিয়ে নিয়েছে। সো এরকম একটা পেস্টের কনসিস্টেন্সি আসবে, এটা কিন্তু অনেক বেশি গাঢ় হবে না, হালকা পাতলা টাইপ হবে। এই রেমেডিটা আপনারা ইউজ করে দেখেন, আপনাদের দাঁতে যত ধরনের প্রবলেম আছে পরিষ্কারের সাথে সাথে আপনাদের দাঁতে ব্যথা, মাড়ি ফোলা, রক্তক্ষরণ সব কিছু বন্ধ হবে ইনশাল্লাহ। সো আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো রেজাল্ট এটা থেকে পেয়েছিলাম। সো তার জন্য আপনাদের সাথে শেয়ার করেছি, নাহলে আমি এইটা শেয়ার করতাম না। আমি যে কোনো জিনিস আপনাদের সাথে শেয়ার করার আগেই আমি এই জিনিসগুলো আমার স্কিনে অ্যাপ্লাই করি, কিংবা আমি আমার ফ্যামিলি মেম্বারদের অ্যাপ্লাই করে তারপরে এই রেজাল্টটা আমি আপনাদেরকে বলি। সো আমি একটা ব্রাশের সাহায্যে এরকম করে আপনারা আপনাদের দাঁতে ব্রাশ করে নেবেন। আমার এই রেমেডিটা একদমই রেডি, এটা আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। আপনারা প্রতিদিন একবার হলেও এই রেমেডিটা ইউজ করেন, আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আমরা রেগুলার যেভাবে দাঁতটা ব্রাশ করি ঠিক সেভাবেই আপনারা দাঁতটা ব্রাশ করেন, আর দেখবেন এর উপকারিতা। আর আপনারা
আপনারা যেই রেজাল্টটা পান, উপকারে আসুক না আসুক, আপনারা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা কি রেজাল্ট পেয়েছেন। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।